আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে, যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জানাবো বিরুদ্ধে নারী ধর্ষণ। স্বপ্নের ভিতরে বিরুদ্ধে নারী দেখলে কি হয় তার ব্যাখ্যা। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। বৃদ্ধা নারী দেখলে স্বপ্নে কি হয়? স্বপ্নে দেখা বৃদ্ধা মহিলাটি দর্শনকারীর অপরিচিত হলে ব্যাখ্যা হলো তার চলতি বছর, অর্থাৎ বৃদ্ধার দৈহিক স্ত্রী কিংবা শিলান্বিত লাবণ্য কিংবা কান্তিহীন রূপ ইত্যাদির অনুপাতে তার চলতি সন অতিবাহিত হবে। স্বপ্নে যদি অপরিচিত কোনো যুবতী দেখতে পায় আর সে দর্শনের সাথে কথা বলে অথবা তাকে কোনো কিছু দেয় কিংবা যুবতীর সাথে বুক মেলায় অথবা আদর সোহাগ করছে কিংবা তার সাথে বসবাস করছে অথবা যুবতীর সাথে দৈহিক মিলনে রত হয়েছে বটে, তাহলে এটা তার চলতি সনের অর্থবোধক বা যুবতীর অবস্থায় অনুপাতের গত হবে। অর্থাৎ স্বপ্নেদৃষ্ট যুবতী নারীটি মোটা সোটা সুশীল রূপবান লাবণ্যর অধিকারী হলে চলতি বছরে সে প্রভুর কল্যাণ ও প্রচুর অর্থবিত্তের মালিক হবে। পক্ষান্তরে বিপরীত হলে স্বপ্নে দেখে নারীর সুরত অনুযায়ী স্বপ্নের তাবির হবে। এই ছিল বন্ধুরা বিদ্যা নারীর দেখলে কি হয় তার ব্যাখ্যা। বন্ধুরা, যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।